হাইব্রিড টার্কির ডিম। তো দেখেন একটু আপনার বিবেচনা করেন, এটা হচ্ছে আপনার আমেরিকান জাতের ডিম, হ্যাঁ আমেরিকান টার্কির ডিম। তো একটু বিবেচনা করেন, দেখেন এই যে এই ডিমগুলাই ওর সাথে কিন্তু গোবর হবে না, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এই ডিমগুলাই আপনার উন্নত জাত বিদায়, ওটার ওজন বেশি বিদায়, বড় বিদায়, ওটার ডিমগুলো কিন্তু একটু সাইজ বড়। তো এখানে কিন্তু প্রমাণ হচ্ছে যে আসলে বাংলাদেশে হাইব্রিড টার্কি নামক কিছু টার্কি আছে, কারণ এটা ডিমের সাইজ দেখেন, এটা ডিমের সাইজ দেখেন। তো আপনার ডিমের সাইজ দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা হাইব্রিড টার্কির ডিম বা কোনটা নর্মাল টার্কির ডিম। তো আসলে যে বিষয়টা আপনি বলতে চাইছিলাম সে বিষয়টা হচ্ছে যে ডিমের বয়স, এখানে আমরা ডিমগুলো দেখা গেছে সাধারণত 5 দিনের বেশি রাখি না, 3 থেকে 4 দিন, 1 থেকে 3 দিনের ভিতর যদি আপনার ডিমগুলাই মানে মেশিংয়ে বা যে হোক হ্যাচিংয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রোডাকশনটা ভালো হয়। তো আসলে যদি আমরা একটা পদ্ধতি আছে যে আমাদের মুরগি অনেক ডিম যদি কম পারে, তাহলে অনেক সময় একসাথে করে দেওয়ার চেষ্টা করি। আসলে সেই ক্ষেত্রে কী করবো আমরা, দেখা গেছে আমাদের মুরগি কম ডিম কম পারে, তাহলে আমাদের একসাথে জমা থেকে একটু সময় লাগে। তো দেখা গেছে আমাদের এক সপ্তাহ রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেন এই যে পাখা, এই যে 24 ঘন্টা পাখা চলতেছে, যে পাখার যে বাতাস দিয়ে ন্যাচারালি পাখার বাতাস দিয়ে আমরা এটা একটু তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছি, এতে ডিমের ভিতরে যে ব্রণগুলো নষ্ট না হয়। তারপরও যথেষ্ট চেষ্টা করি যে ডিমটা একটু নর্মালি ঠান্ডা আমাদের রাখার জন্য। তো এই যে এটা হচ্ছে আপনার কাদাকনাথের ডিম, কাদাকনাথ বা কালো মুরগির ডিম। আসলে ভাই অনেকেই দেখলাম ফেসবুকে তারপরে ইউটিউবে দেখলাম যে আসলে কাদাকনাথ বা কালো মুরগির সাথে কালো ডিম অ্যাড করা হয়েছে। আসলে ভাই প্রকৃতপক্ষে কাদাকনাথ ঠিক আছে বাংলাদেশে আসছে, কিন্তু কাদাকনাথের ডিম কিন্তু ভাই কালো না। আসলে কাদাকনাথ মুরগিটা কালো, সব কিছুই কালো, কিন্তু কাদাকনাথ ডিম কিন্তু ভাই কালো না। এটা ন্যাচারালি আপনার সোনালি মুরগির মতোই, লেয়ার মুরগির মতোই হয় এটা। তো কালো যে মুরগিগুলো ডিম দেখলাম আমরা ফেসবুকে, আসলে এটা অন্য জাতের মুরগি। আর এই ডিমগুলো বৈশিষ্ট্য হচ্ছে ভাই, এই ডিমগুলো আপনার সাধারণত এই ডিমগুলো থেকে আয়ুকাল বেশি। এটা যদি আপনি 1 সপ্তাহ পরও হেচিংয়ে দেন তারপরে সমস্যা হবে না, কারণ দেশি মুরগির মতো এটা খুব প্রোডাকশন ভালো হয়। দেখা গেছে আপনার যদি 100 ডিম দেন, 100 ডিমও যদি ব্রণ থাকে, তাহলে আপনার কাছে 95টা বাচ্চা ফুটে আসবে। আর সাধারণত 100 ডিমের মাঝে ওটা 90টা উপরে ব্রণ থাকে, কারণ ওটা ন্যাচারালি ক্রস করে। তো ওটার মাঝে আপনার ব্রণ বেশি থাকে, বাচ্চার প্রোডাকশন বেশি হয় এবং 22 দিনে বাচ্চা ফুটে আসে। তো ওটা নিয়ে খুব টেনশনও অপহাতে হয় না, যেহেতু ওটা দেশি মুরগির মতো সময় খুব কম লাগে, তারপরে 1 সপ্তাহ রাখা যায়। তো এই সব ডিমগুলো আমরা চেষ্টা করবো ভাই একটু সাবধানে রাখার জন্য, মানে একটু শুষ্ক আবহাওয়ার জন্য রাখার জন্য, ঠান্ডা আবহাওয়া রাখার জন্য, তাহলে আমরা ডিমের প্রোডাকশনগুলো ভালো পাবো।